নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে পোস্টপোল ভায়োলেন্সের কারণে অনেকে আর্টিকেল 356 এর ধারা অনুযায়ী রেসিডেন্সিয়াল রুল জারি করার কথা বলছেন। এছাড়াও সময়ের সাথে সাথে রাজ্য রাজ্যপাল সংঘাত বেড়েই চলেছে। সংবাদ মাধ্যমেই হোক বা টুইটেই হোক, ইনডাইরেক্টলি রাজ্যপাল নিজের ক্ষমতা প্রয়োগের জন্য বরাবর হুঁশিয়ারি দিয়ে এসেছেন। তবে কি তিনি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু করার ইঙ্গিত দিচ্ছেন? আর তাই আজ আমাদের ভিডিও টপিক হলো প্রেসিডেন্সিয়াল রুল। এই ভিডিওতে আমরা জানব ঠিক কি কি কন্ডিশনে এই রুল লাগু হয়, মানে গ্রাউন্ড অফ ইম্পোজিশন কি, কার অ্যাপ্রুভালের দরকার পড়ে, এর ডিউরেশন কত, কনসিকোয়েন্সেস অফ প্রেসিডেন্সিয়াল রুল ইন হিস্ট্রি, অ্যান্ড ফাইনালি অ্যান ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট ইট। তো আসুন এই প্রশ্নগুলোর উত্তরের জন্য একটু ইন্ডিয়ান কনস্টিটিউশনের চোখ রাখা যায়। সংবিধানের আর্টিকেল নাম্বার 355 অনুসারে প্রতিটি রাজ্য সরকার সংবিধান মেনে কাজ করছে কিনা সেটা ইনশিওর করার দায়িত্ব পড়ে সেন্টারের ওপর। কিন্তু রাজ্য সরকার কোথাও যদি এই সংবিধান না মেনে কিছু করে, তবে সংবিধানের 356 নম্বর ধারা সেন্টারকে ওই রাজ্য সরকারের এগেনস্টে অ্যাকশন নেওয়ার জন্য নির্দেশ দেয়, এবং সেন্টার এটা করে বেসিক্যালি সেই রাজ্যে প্রেসিডেন্সিয়াল রুল ইম্পোজ করে। এটাকে স্টেট এমার্জেন্সি অথবা কনস্টিটিউশনাল এমার্জেন্সিও বলা হয়। এখন এই প্রেসিডেন্ট রুল দুটো গ্রাউন্ডের বেসিসে ইম্পোজ করা যেতে পারে। ফার্স্ট, আর্টিকেল 356 অনুযায়ী যদি প্রেসিডেন্টের মনে হয় যে স্টেটে এমন কোনো সিচুয়েশন এসে পড়েছে যেখানে স্টেট গভর্নমেন্ট সংবিধানের প্রভিশনস মেনে চলছে না, তখন প্রেসিডেন্ট সেখানে প্রেসিডেন্সিয়াল রুল লাগু করে দিতে পারে। এখন এর জন্য কি কোনো প্রায়র রেকমেন্ডেশনের দরকার পড়ে? এই জায়গাটায় গভর্নরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। দেখুন, গভর্নর কিন্তু সেন্টারের এজেন্ট হিসাবে কাজ করে অধিকাংশ ক্ষেত্রেই। যদিও সুপ্রিম কোর্ট বরাবর বলেছে যে গভর্নর ইজ নট সার্ভেন্ট অফ দি সেন্টার, তাও দেখা যায় যে সেন্টার এবং কোন স্টেটে দুটো ডিফারেন্ট পার্টি রুল করছে এবং তাদের মধ্যে কোনো আইডিওলজিক্যাল ক্ল্যাশ আছে, তখন সেই রাজ্য ও রাজ্যপালের মধ্যেও মতভেদ হতে থাকে। তো গভর্নর যদি এখন কোনো কারণ দেখিয়ে প্রেসিডেন্টকে একটা রিপোর্ট পাঠিয়ে দেয় যে এই স্টেট সংবিধানের প্রভিশনস মেনে কাজ করছে না, তখন সেটাকে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট রুল লাগিয়ে দেয়, তখন সেখানে রাষ্ট্রপতি প্রেসিডেন্টের রুল লাগিয়ে দেয়। আবার রাজ্যপাল যদি এমন কোনো রিপোর্ট নাও পাঠায়, তবুও প্রেসিডেন্ট কাউন্সিল অফ মিনিস্টার্স, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বডি, তাদের কথাতেও প্রেসিডেন্ট রুল লাগিয়ে দিতে পারে। অ্যান্ড সেকেন্ড, আর্টিকেল 365 অনুযায়ী যে কোনো স্টেট গভর্নমেন্ট সেন্টারের ডিরেকশনস মেনে কাজ করতে বাধ্য, যদি স্টেট সেটা না করে তখনও প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। এখন প্রেসিডেন্ট রুল লাগালে তার জন্য পার্লামেন্টারি অ্যাপ্রুভাল নিতে হয় 2 মাসের মধ্যে, অর্থাৎ রাজ্যসভা ও লোকসভার সিম্পল মেজরিটি লাগে, মানে অর্ধেকের বেশি মেম্বার যদি এটাকে অ্যাপ্রুভ করে দেয় তবেই 6 মাস অবধি প্রেসিডেন্সিয়াল রুল লাগু থাকে, এবং প্রতি 6 মাস অন্তর এই অ্যাপ্রুভাল নিতে হয়। ম্যাক্সিমাম 3 বছর অবধি কোনো স্টেটে প্রেসিডেন্সিয়াল রুল জারি থাকতে পারে, তবে 1 ইয়ারের বেশি এই রুল দুটো শর্তে লাগু থাকে। প্রথম, যদি দেশে অথবা স্টেটের কোনো অংশে ন্যাশনাল এমার্জেন্সি চলছে, অথবা দ্বিতীয়, যদি ইলেকশন কমিশন সার্টিফাই করে যে ওই সংলগ্ন স্টেটে এমন সিচুয়েশন এসে পড়েছে যাতে বিধানসভা ভোট করানো কোনোভাবেই সম্ভব না। এবার দি মোস্ট ইম্পর্টেন্ট পার্টে আসা যাক, সেটা হলো কনসিকোয়েন্সেস। দেখুন, যেহেতু এটার নামই প্রেসিডেন্সিয়াল রুল, তো এখানে অটোমেটিক্যালি প্রেসিডেন্টের কাছে স্টেট গভর্নমেন্টের সমস্ত পাওয়ার চলে যায়। এখানে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করে যে স্টেট লেজিসলেচারের সমস্ত পাওয়ার চলে যাবে পার্লামেন্টের কাছে। এমনকি প্রেসিডেন্ট চাইলে ওই স্টেটের স্টেবিলিটির জন্য এবং দেশের ইউনিটি, সভরেনিটি এবং ইন্টিগ্রিটি রক্ষা করার জন্য কনস্টিটিউশনাল প্রভিশনসের অ্যাপ্লিকেশনও সেই রাজ্যে আটকে দিতে পারে। এখানে প্রেসিডেন্ট স্টেট গভর্নর অথবা অন্য যে কোনো অথরিটিকে সেই স্টেট চালানোর পাওয়ার দিতে পারে, যদিও অধিকাংশ ক্ষেত্রে এই কাজটা গভর্নরই করেন অন বিহাফ অফ দি প্রেসিডেন্ট উইথ দি হেল্প অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন and the chief secretary of the state. আচ্ছা, এই সময়ের মধ্যে যে নিয়মকানুনগুলো লাগু হয়, রাষ্ট্রপতি শাসন উঠে গেলেও কিন্তু তা থেকে যায়, যদিও স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি চাইলে সেটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে দিতে পারে। 1950 থেকে শুরু করে আজ অবধি 125-এরও বেশি বার ভারতে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। সর্বপ্রথম 1951 সালে পাঞ্জাবে এই রাষ্ট্রপতি শাসন লাগু হয়। ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত 4 বার এই রুল জারি হয়েছে, এবং প্রতিবারই সেটা সরকারের সাংগঠনিক সমস্যার কারণে। আপনারা স্লাইডে এই ব্যাপারে ডিটেলসটা পেয়ে যাবেন। তবে যে ফ্যাক্ট আমার এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো যে
এই স্টেট এমার্জেন্সির সময়ও স্টেট হাইকোর্টের পাওয়ার কেড়ে নেওয়া যায় না। হাইকোর্টের কনস্টিটিউশনাল পজিশন, স্ট্যাটাস, ফাংশন সবকিছুই অক্ষুণ্ণ থাকে এই সময়। এবং কোর্ট যদি মনে করে তাহলে সেই প্রেসিডেন্সিয়াল রুলকে আনকনস্টিটিউশনাল এবং ইনভ্যালিড ঘোষণা করে ডিসমিস হয়ে যাওয়া স্টেট গভর্নমেন্টকে রিস্টোর করতে পারে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যত সম্ভব শেয়ার করুন।